হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য এলো প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে একটু ক্যানাডার ব্যাপারে কথা বলবো, যদিও আমি ক্যানাডা থাকি না, কিন্তু একটা নিউজ আমরা দিন সাতেক আগে দেখেছিলাম, কিছু পাইলট প্রোগ্রামে ক্যানাডার নর্থে কিছু মানুষজন নিচ্ছে, ওদের ওখানে অনেক খনিজ সম্পদ আছে, ওখানে তাদের প্রচুর প্রয়োজন লোকজনের, তারা বিভিন্ন দেশ থেকে লোকজন নেবে। এই ব্যাপারে আমরা পড়েছিলাম দিন সাতেক আগে, কিন্তু আজকে সকালে দেখলাম প্রথম আলোতে নিউজটা এসছে। ক্যানাডাতে আপনারা জানেন যে 10টি প্রভিন্স আছে এবং 3টি টেরিটরি আছে। সেই 3টি টেরিটরির একটি হলো ইউকন, রাইট? তো এই ইউকন একদম ক্যানাডার এক্সট্রিম ওয়েস্ট নর্থে অবস্থিত একটা টেরিটরি। ওখানে বেসিক্যালি অনেক খনিজ সম্পদ পাওয়া গেছে, সেগুলো উত্তোলনের জন্যই ক্যানাডাতে সরকারিভাবে লোকজন নিয়োগ করছে বা করবে। এখন থেকে শুরু হয়েছে, এটা চলবে বেশ কিছুদিন। আপনারা যারা ইন্টারেস্টেড ক্যানাডা যেতে, ক্যানাডা অবভিয়াসলি ভালো দেশ, সেখানে যেতে পারলে আপনি পুরো পরিবার নিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনে সেটেলমেন্ট চলে আসবে, কারণ ওখানকার সামাজিক ব্যবস্থাটা এমনটাই, যেই চাকরি নিয়ে যাবে তাকে ওখানে পারমানেন্ট দিয়ে আলটিমেটলি সিটিজেনশিপ দিয়ে রেখে দেবে। কাজে এই সুযোগটা আমার মনে হয় আপনারা নিতে পারেন। এটা নিতে গেলে কোথায় কী করতে হবে ডিটেলস লেখা আছে আজকের প্রথম আলোতে, তারপরে আমার কাছেও আছে, যদি কেউ জানতে চান আমার সাথে আলোচনা করতে পারেন। আমি আবারও বলছি, আমি ক্যানাডা সম্পর্কে এত কিছু জানি না, আমি পড়াশোনা করে যতটুকু জেনেছি সেটাই আমি আপনাদেরকে বলবো। তো এখন মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যানাডা এত ঠান্ডা আপনারা থাকবেন কী করে, এটা নিয়ে অনেকেই ভাবছে। আমাকে দুই একজন টেলিফোন করেছিল, দুই একজন আমাকে মেইলও করেছে, ক্যানাডা এরকম করবো কি না, এত ঠান্ডার মধ্যে আমরা থাকবো কেমন করে, সেই ব্যাপারে আমি একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করতে চাই। যে ঠান্ডা যতই হোক আপনি টিকবেন কি না, সেটাই হলো মূল আলোচনার বিষয়। দেখুন, ব্যাপারটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম আরব দেশে প্রচণ্ড গরম, ওই গরমে মানুষ কী করে থাকে। এখন কিন্তু আরবে অনেক মানুষ আছে, অ্যারাবিয়ান গালফে কী করে থাকে আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে যেহেতু গরম, সেহেতু বাড়িঘরগুলোর মধ্যে এয়ার কন্ডিশন সিস্টেম আছে, আপনি যদি বাইরে যান বাসে সিস্টেম আছে, আপনি যেখানে কাজ করবেন সেখানে সিস্টেম আছে, আপনি শপিং মলে গেলে সেখানে সিস্টেম আছে, সব জায়গায় আপনার ঠান্ডার একটা ব্যবস্থা আছে ওয়েদার সামঞ্জস্য রাখার জন্য। সেম টাইম যেটা ঠান্ডার দেশ, সেটা ক্যানাডা হতে পারে বা মনে করেন আমাদের এই নর্থ পোলে যে সমস্ত দেশ টেশ আছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড বা রাশিয়ার নর্থ, সেখানে মানুষজন থাকে না, প্রচুর মানুষ থাকে, ওদের ঠান্ডা লাগে না? অবশ্যই লাগে। তো এই ঠান্ডার জন্য সেখানে প্রচণ্ড রকম ব্যবস্থা করা আছে, যেমনটি অ্যারাবিয়ান গালফে করা আছে, ঠান্ডাকে সংরক্ষণ করার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনাকে এয়ার কন্ডিশন ব্যবহার করতে হবে বা এসি ব্যবহার করতে হবে, সেটা সব জায়গায় করা আছে। দেখুন, ঠান্ডার সময় আমরা যে কাপড় চোপড়গুলো পরি সেগুলো হলো, প্রথম আপনি ফুল প্যান্ট পরার আগে একটা স্টকিংস পরবেন, মানে মোজার মতো, পায়ের গোড়ালি থেকে আপনার কোমর পর্যন্ত একটা স্টকিংসের মতো আপনি প্যান্টটি পরার পরে ওটা পরবেন। ওটা মোটামুটি উলেরও হয়, তারপরে আপনার স্কিনি হয় এবং ওইটা 100% কটনেরও হয়। ওটার উপরে আপনি একটা মোটা প্যান্ট পরলেন, সেটা গরম প্যান্ট, যদি ঠান্ডা বেশি থাকে একটা গরম প্যান্ট পরলেন, তারপরে প্রথমে একটা গেঞ্জি পরলেন, নর্মাল একটা টি শার্ট, তারপরে আপনি একটা শার্ট পরলেন, তারপরে একটা শার্ট পরার উপরে আপনি একটা সোয়েটার পরলেন, গরম একটা সোয়েটার, তার উপরে আপনি একটা জ্যাকেট পরলেন, ঠান্ডার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য মোটা একটা উইন্টার জ্যাকেট পরলেন, মাথায় একটি টুপি রাখলেন, গলায় একটি মাফলার রাখলেন, হাতে হ্যান্ড গ্লোভস থাকলো, পায়ে তো মোটা রকম জুতো আছেই, কারণ জুতো ভালো না হলে তো আপনি হাঁটতেও পারবেন না যতটুকুই হাঁটেন। এগুলো পরে কিন্তু আপনি ঘরে থাকতে পারবেন না, এগুলো যখন আপনি পরিধান করবেন আপনি কিন্তু 5 মিনিটও ঘরে থাকতে পারবেন না, আপনি ঘেমে যাবেন। এগুলো পরে যখন আপনি প্রথম বাইরে যাবেন ঠান্ডা আপনার লাগবে না, তারপরে 1-2 মিনিট, 2 মিনিট যখন থাকবেন হালকা একটু ঠান্ডা লাগতে পারে, কিন্তু সেটা সহনীয়, সেটা মনে করেন আমাদের দেশের মাঘ মাসের শীতের মতো। তারপরে বাসে উঠলেন, বলতে পারেন বাসে উঠলে গরম লাগবে না, হ্যাঁ বাসে উঠলে একটু গরম লাগবে, তখন আপনি মাফলারটা খুলে ফেললেন, আপনার জ্যাকেটের চেনটা খুলে দিলেন, টুপিটা খুলে ফেললেন, আবার বাস থেকে নেমে গেলেন। বাসের রাস্তা যদি লম্বা হয় তাহলে খুলতে হবে, বাসের রাস্তা যদি আপনার 2-3 মিনিট হয়
একটু কষ্ট করলেন, এই কষ্ট তো আপনাকে মেরে ফেলছে না, জাস্ট একটু গরম লাগে। তারপরে আপনি কাজে গেলেন, অফিসে গেলেন, যেখানে যা করেন, সেখানে নেমে আপনি আপনার এই উপরের পরিধেয় কাপড় চোপড়গুলো সব রেখে দিলেন, টুপি, মাফলার, উইন্টার জ্যাকেট, প্লাস উইন্টার যে সোয়েটারটা পরেছেন সেটা, শার্ট আর প্যান্ট পরে কাজ করলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নিজে যে স্টকিংস পরেছি ওটাতে গরম লাগবে না? না, ওটাতে এমন কোনো গরম লাগবে না, কারণ তারপর কাজ শেষে আবার আপনি আপনার পরিধেয় যত কাপড় চোপড় আছে সেগুলো পরে আবার আপনি হেঁটে বাস স্ট্যান্ডে আসলেন, তারপরে আপনি নিজের বাড়িতে চলে আসলেন, এসে আবার আপনি ফ্রেশ হয়ে ঘরের কাপড় চোপড় পরে থাকলেন। তো এই যে ঠান্ডার ভয়, এটা আপনাদের মাথা থেকে চলে যাওয়া উচিত। ঠান্ডার জন্য কানাডা যাবেন না, এটা বোধহয় বিরাট ভুল একটা ধারণা আপনাদের, কারণ কানাডায় যে সুযোগটা দিয়েছে, মানে এই যে আপনি পাইলট প্রোগ্রামে যে লোক নেবে কানাডার নর্থে, সেখানে সবসময় এই সুযোগটা আসবে না। আমরা অনেকেই তো ইনলিগালি যেতে চাই, অনেকে তো সাঁতার দিয়ে যেতে চায়, সাগর পার পাড়ি দিয়ে যেতে চায়, অনেকেই আমরা রোমানিয়া, ক্রোয়েশিয়া দালাল ধরে যেতে চাই। এখানে কিন্তু কোনো দালালের প্রশ্ন নাই, এখানে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি নিশ্চয় যোগ্য, যার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আর তাহলে আপনি চান্স পেয়ে যাবেন। আর আপনি যদি চান্স পেয়ে যান, পরবর্তীতে আপনার বা সাথে সাথে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, তো আপনি বলতে পারেন আমার বাচ্চা কাচ্চারা ওগুলো সহ্য করতে পারবে না। আমি বললাম গ্যারান্টি দিয়ে ভাই, সহ্য করতে পারবে, কারণ ওখানে মানুষ থাকে, ওই ইউকনে এখনও 30-35 হাজার মানুষ বাস করে, বাঙালি হয়তো আছে কিনা আমি জানি না, এরকম অনেকগুলো টেরিটরি আছে, ওরা লোকজন প্রায়ই নেয় ওখানে। আমাদের দেশের অনেকেই এই ঠান্ডার জন্য যেতে চায় না, এই তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো। দেখুন, আমরাও ঠান্ডার দেশেই থাকি, আমরা যখন এসেছিলাম তখন আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগতো বা ভয় পেতাম, এখন সহনীয় হয়ে গেছে। যেখানে ঘরের মধ্যে আমি যেটা পরে আছি, এটা কিন্তু সোয়েটার নয়, এটা একটা গেঞ্জির মতো বলতে পারেন, আমি এটা পরে বসে আছি। আমার এখন গরম লাগছে, কারণ ঘরের টেম্পারেচার এখন 18-19 হবে। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে এসে আর কাপড় চেঞ্জ করিনি, তো আমি সেটা পরেই বসেছি, কিন্তু আমার গরম লাগছে। কিন্তু তো তাতেই আপনাকে বুঝতে হবে যে এখানকার টেম্পারেচার ঘরে অলওয়েজ কন্ট্রোল থাকে, কানাডাতেও থাকে। আপনি যেখানে যাবেন, ইউকনে যান আর যেখানেই যান, নর্থ পোলে যে জায়গায় যান, সেখানে ঘরে টেম্পারেচার 18-19 থাকবে। সুতরাং আপনার ভয় পাওয়ার তো কিছু নেই, আপনি যদি সুযোগ পান তাহলে চলে যান। কানাডা যেতে পারলে অনেক বড় সুযোগ এটা যাওয়ার, এরকম লিগালি যাওয়া যায় না খুব একটা বেশি, আর ইউরোপের কোনো দেশ এরকম র্যান্ডমলি ওয়ার্ক পারমিট দিয়ে লোক আনছে না, 2-4 জন আনছে, তারা মনে করেন খুব অল্প সংখ্যক, এখানে কিন্তু বেশ বড় অঙ্কের মানুষ নিয়ে যাচ্ছে ওরা। অনেক দেশের লোকই যাবে, নেপাল থেকে যাবে, পাকিস্তান থেকে যাবে, ইন্ডিয়া থেকে যাবে, তারপরে মালয়েশিয়া, ফিলিপাইন, এইসব দেশ থেকে অ্যাপ্লাই করবে অনেকেই, আমি যেটা ঘাটাঘাটি করে দেখলাম। তো বাংলাদেশের লোকজন খুব বেশি এটা অ্যাপ্লাই করতে চায় না, যখন শুনেছি নর্থ পোলে থাকতে হবে, কানাডাতে এমনি ঠান্ডা। আমরা দেখেছি কানাডা থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এরকম পানি উপর দিকে ফেলে ছেড়ে দিয়েছে, বরফ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, আপনি যদি কানাডায় গিয়ে ওই ইউকনে থেকে যদি মাইনাস টেম্পারেচার -20, -25, -30 মধ্যে রাস্তায় ঘুরেন, তাহলে তো আপনার ঠান্ডা লাগবে, আপনি তো ঘুরবেন না, আপনি তো কাজে যাওয়ার জন্য শুধু বেরোবেন, অথবা মার্কেটিং করার জন্য বেরোবেন, অথবা শপিং করার জন্য বেরোবেন। তো যেখানে আপনি যাবেন শপিং করতে, সেখানে তো আছে ব্যবস্থা করা আছে, ওখানে তো মানুষ থাকছে, তো আপনি পারবেন না কেন? তাই সবার কাছে আমার অনুরোধ, যারা আমার কাছে জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি, যে আপনারা এই ঠান্ডার জনিত কারণে কানাডা যাবেন না, এমনকি ভুলেও ভাববেন না, সুযোগ পেলে চলে যান, এত বড় সুযোগ সবসময়ই আসবে না। এর ডিটেলসটা আজকের প্রথম আলোতে দেওয়া আছে, 2টা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট কাজ করছে না বেশ কয়েকদিন যাবত, ওদের মধ্যে হ্যাকটেক হয়েছিল, কিন্তু আরেকটা ওয়েবসাইট কাজ করছে। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে কী কী রিকোয়ারমেন্টস আছে আপনারা দেখে অ্যাপ্লাই করে দিন, এতে করে কী হবে জানেন, আপনি চান্স পেলেও পেতে পারেন। আর যদি চান্স পেয়ে যান, সেটা ডিবি বা OP1-এর চেয়ে কম নয়, কাজ করেই তো খেতে হবে যেখানেই যান, আর এমন কোনো কঠিন কাজ সেগুলো নয়। ওখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্যাটাগরির লোক দিচ্ছে, আপনি যে ক্যাটাগরিতে ফিট সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করুন। তো আমার মূল উদ্দেশ্য ছিল একটাই, ঠান্ডার ভয়ে কানাডা যাব না, এই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে দিন।
আমরা কিন্তু এখানে এই সুইডেনে, নরওয়ে, ডেনমার্কে এই ঠান্ডার দেশগুলোতে প্রায় অলমোস্ট 20-25 হাজার বাঙালি ফ্যামিলি আছি। আমরা বাড়ছি না, আমরা তো অনেক বছর যাবৎ আছি। তো যদি সুযোগ পেয়ে যান চলে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় কানাডা সম্পর্কে। যদি আপনারা এই ওয়েবসাইটের ব্যাপারে কিছু জানতে চান তাহলে আমার কন্টেন্টের নিচে দুটো ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রইল। তারপর যদি আরও কিছু জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, খোদা হাফেজ।